দীর্ঘ 40 থেকে 45 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা পৌঁছে গেছি। চলে গেল বাস সাইডটা, সোজা চলে গেল বহরমপুর। এই ভিডিওটাই 100টা লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে এখান থেকে যে জায়গাটায় যাচ্ছি আর কি সেই জায়গাটাই পায়ে হেঁটে যাব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইজ, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে ভিডিওটা ইন্ট্রো দিতে পারিনি। তো গুড মর্নিং ফ্রম হাসখালি। আর হাসখালি এসে ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি। আর আজকে আমরা করতে চলেছি একটা সাইকেল নিয়ে রাইড। আর সাইকেল নিয়ে রাইড করে একটা জায়গায় যেতে চলেছি। আশা করি সেই মানে জায়গাটা তোমরা বুঝে গিয়েছো কোন জায়গায় আমরা যেতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর সাইকেলের উপরে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তাহলে আজকের জার্নি শুরু করা যাক শ্রীকৃষ্ণের নাম দিয়ে। চলো তাহলে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যস্থলে। তো আমার সাথে শুভদীপ দা আছে, আর আমরা একদম সাইকেল নিয়ে যেতে চলেছি। তো আশা করি বুঝে গেছো আজকে কোথায় আমরা যেতে চলেছি। তো চলো তাহলে এই জার্নিটা কন্টিনিউ করি এবং তোমার সাথে শেয়ার করবো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ধীরে ধীরে এগোচ্ছি, আর তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমার মুখটা একদমই কালো আছে, কেননা পিছনে রোডটা তার জন্য মুখটা একদম কালো আছে, বাট ওটা কোনো ম্যাটার করে না। কোয়ালিটি ইজ নট ম্যাটার, কন্টেন্ট ইজ ম্যাটার। তো চলো আমাদের জার্নিটা কন্টিনিউ করছি, আর তোমরা যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করতে থাকো। তো একটা চ্যালেঞ্জিং জিনিস করতে চলেছি, তোমরা যদি এই ভিডিওটাই 100টা লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে এখান থেকে যে জায়গাটায় যাচ্ছি আর কি সেই জায়গাটাই পায়ে হেঁটে যাবো। তুমি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে এটা সম্ভব নয়, নচেত এটা সম্ভব নয়। পুরো একদম মাখন মাখন রোড একদম। আমরা একটু আগে ক্রস করলাম, চিত্তশালী বাজার ক্রস করেছি, আর এখনও অনেকটা রাস্তা সাইকেল চালাতে হবে। তো গাইজ, আমরা সাইকেল রাইড করতে করতে কৃষ্ণগড়ের মধ্যে চলে এসেছি, আর কোয়ালিটি তো অত ভালো আসে না, আর মুখটা কালো আসছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা আসছে। কৃষ্ণগড় সেটির মধ্যে ঢুকে গেছি, আর এখন একজনকে পিক আপ করতে যেতে হবে, সে ট্রেনে করে আসছে এবং তাকে আমরা সাইকেলে করে নিয়ে যাব। তো এখন যাবো আমরা মেন স্টেশনে পৌঁছাবো, এখন দেখি সে এসেছে কি না। চলো যাওয়া যাক। আর কৃষ্ণগড় স্টেশন থেকে বেরিয়ে আকাশ দেখে পিক আপ করে এখন আকাশ সাইকেল চালাচ্ছে, আর এখন আমরা চলে এসেছি প্রায় বাহাদুরপুর, চলে এসেছি প্রায় একদম কাছাকাছি। তো এদিকটার রোডটা একদম সকাল সকাল একটু হালকা আছে, আর প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। রজনীকান্তের অবস্থা দেখো, দাম নেই ফেলতে দিচ্ছে রাস্তার কৌ পড়ে। আর এরকম মইতে থাকলে তো কোনো ব্যাপারই না রাইড করা, চারিকলে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে, মেঘগুলো বেশি বেড়াচ্ছে, দারুণ ওয়েদার, ঝিরঝির করে হাওয়া হচ্ছে, আর এরকম ওয়েদারে সাইকেল নিয়ে রাইড সকাল সকাল বেরিয়েছি। তো গাইজ, আমরা এখন চলে এসেছি
দুর্গাচা দুর্গাশ্রমের সামনে। আর দুর্গাশ্রম আমরা ভিডিও করতে এসেছিলাম একবার, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আশ্রমটা। ক্যামেরায় হয়তো আসছে না অতটা। আর এই যে এখানে হলো মানে প্রবেশ করার গেট আছে, এখন হয়তো বন্ধ, এখন বন্ধ রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে হলো আশ্রমটি রয়েছে, ক্যামেরায় কেমন আসে জানি না, বাট ওখানে রয়েছে। তো ওই ভিডিওটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখান থেকে আমাদের আরেকটুখানে যেতে হবে, গিয়ে আমাদের বাস সাইডে যেতে হবে। বাস সাইড যে রাস্তাটা চলে গেল মায়াপুরের দিকে, ওই রাস্তাটা আমরা ধরবে বারটা, চলে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বোট রয়েছে। মায়াপুর চলে গেলো বাস সাইডে, সোজা চলে গেলো বহরমপুর। আবার এই সামনে যেয়ে আমরা একটা বাস সাইড নিয়ে নেব। এবারটা আমরা বাস সাইডে ঢুকে গেলাম, এবারটা আমরা বাস সাইডে চলে গেলাম মায়াপুরের সাইডে আর কি, যে রাস্তাটা রয়েছে ওই সাইডে। এইদিকে চলে গেল স্টেশন, রেল লাইনটা চলে গেল হলো একদম মুর্শিদাবাদ। আর এই সাইডে চলে গেল হলো কৃষ্ণগড়, একদম কৃষ্ণগড় শিয়ালদা চলে গেল এই সাইডে, এদিকে চলে গেল মুর্শিদাবাদ। তো এখন মায়াপুর রোডে ঢুকে গেছি। আর এখান থেকে মোটামুটি 11-12 কিলোমিটার রয়েছে, তো 11-12 কিলোমিটার সাইকেল চালিয়ে এবারটা আমরা মায়াপুর চলে যাব। আর আমরা চলে এসেছি মায়াপুরের কাছাকাছি, এখান থেকে আর 5-6 কিলোমিটার রয়েছে। আর সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, বেরিয়ে কোথাও রেস্ট ফেস্ট নিইনি, একদম বাড়ি থেকে একদম কৃষ্ণগড়ে এসেছি, শুভদেবদাকে নিয়ে এসেছি, এখন থেকে আকাশ দাকে পিক আপ করেছি। আর সাইকেল চালিয়ে একদম চলে এসেছি, মানে কন্টিনিউ চালিয়ে চালিয়ে চলে এসেছি। তো এখন মোটামুটি মায়াপুর থেকে 5-6 কিলোমিটার আগে একটু রেস্ট নেব। তার সাইডের পরিবেশটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি পেছনের সাইডটা। আর এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। দীর্ঘ 30-35 কিলোমিটার সাইকেল চালানোর পর এবার আমরা একদম মায়াপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি, এখনও 1-1.5 কিলোমিটার দূরে রয়েছে, তার একটু কম বেশি হবে। আর মায়াপুরের মন্দিরটা দেখে একদম মনে একদম আলাদা রকমের শান্তি মিলল। তো সবাই মিলে একবার হয়ে যাক জয় শ্রী কৃষ্ণা, কমেন্ট করে সবাই লেখো কত কৃষ্ণ ভক্ত আছে আমি দেখতে চাই। সো গাইজ, আমরা দীর্ঘ 40-45 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কান মন্দিরে। দেখতে পাচ্ছ আমার পেছনে ইস্কান মন্দিরটা রয়েছে, আমরা একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এবারটা হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের মধ্যে এবারটা যাবো আমরা। মেন যে গেটটা আছে গেটটার সামনে আমরা চলে এসেছি একদম। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি গোশালার একদম সামনে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেবো প্রসাদের জন্য, 6-ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে সকলকে এখানে দেখতে হবে। বিভিন্ন ধরনের প্রসাদ পেয়ে যাবে এখানে,